দেশে প্রথমবার কৃত্রিম প্রজননের মাধ্যমে দার্জিলিংয়ের সিঙ্গালালা পার্কের বনাঞ্চলে জন্ম নিল চারটি রেড পান্ডা। 2022 সালের 10ই সেপ্টেম্বর সেন্ট্রাল জু অথরিটি দার্জিলিং চিড়িয়াখানাকে দেশের অন্যতম চিড়িয়াখানা হিসাবে ঘোষণা করে। দার্জিলিংয়ের এই চিড়িয়াখানা ইতিমধ্যে কৃত্রিম প্রজননের জন্য শুধু দেশে নয় এশিয়া মহাদেশেও সমাদৃত। 1958 সালে স্থাপিত এই চিড়িয়াখানার নামকরণ 1975 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী করেন। পদ্মজা নাইডু জুলজিক্যাল পার্ক নামের এই চিড়িয়াখানার 67.56 একর এলাকা জুড়ে 7,000 ফিট উচ্চতায় এই চিড়িয়াখানাটি গড়ে উঠেছে। দার্জিলিংয়ের চিড়িয়াখানায় রেড পান্ডা, তিব্বতি ভাল্লুক ও স্নো লেপার্ডের সফল কৃত্রিম প্রজনন করা হয়েছে। দেশ ও বিদেশের দর্শকরা রেড পান্ডা, স্নো লেপার্ড, টিবেটিয়ান উলফ, হিমালয়ান থার, ব্লু শিপ, স্যালামান্ডারের মতো প্রাণী দেখার জন্য ছুটে আসেন এখানে। 160 রকম প্রজাতির বিভিন্ন বন্যপ্রাণী এখানে রয়েছে। কৃত্রিম প্রজনন করে সংরক্ষণে এই চিড়িয়াখানার খ্যাতি সর্বজনবিদিত। এখানকার রেড পান্ডা, স্নো লেপার্ড এবং টিবেটিয়ান উলফ দেশের বিভিন্ন চিড়িয়াখানায় পাঠানো হয়েছে ইতিমধ্যেই। রেড পান্ডার কৃত্রিম প্রজননে উল্লেখযোগ্য সাফল্যে সিঙ্গালিলা পার্কে বেশ কিছু রেড পান্ডাকে ছেড়ে আসা হয়েছে। বছরে প্রায় 5 লক্ষের মতো দর্শক এই চিড়িয়াখানায় আসেন বলে দাবি কর্তৃপক্ষের। 2014 সালে দার্জিলিং চিড়িয়াখানা আন্তর্জাতিক সম্মান দ্য আর্থ হিরোজ হিসাবে শিরোপা পেয়েছিল। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।